السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن সলাতি সুখি বাহিয়া মামাতি লি রবী সম্মানিত মুসল্লি বিন্দু আমরা আজকে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে এসেছি কাকে খুশি করার জন্য যে আল্লাহ আমাদের হায়াতের মালিক মৌতের মালিক সার্বভৌম ক্ষমতার মালিক যে আল্লাহ পাক রাবুল্লা আলামিন দিনকে রাত করেন রাতকে দিন করেন আসুন আমরা আমাদের অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় শেখানো কালামে আল্লাহকে খুশি করবার জন্য সকলে একবার সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ডাক্তারদের জন্য সেরা ডাক্তার মাস্টারদের জন্য সেরা মাস্টার তিনি দার্শনিকদের জন্য সেরা দার্শনিক যিনি বিজ্ঞানীদের জন্য সেরা বিজ্ঞানী নবীদের জন্য সেরা নবী রহমাতুল্ল আলামিন দো জাহানের বাদশাহ যিনি মদিনাওয়ালা কামলেওয়ালা আপনার নবী আমার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ তার কদম মোবারকের সালাম সকলেই পুরী সাল্লি সাল্লাম সম্মানিত বৃন্দ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে নিলাম এবং দরুদ সালাম প্রেরণ করলাম আমাদের প্রিয় নবীজির প্রতি আজকে জিলকত মাসের তৃতীয় জুমা কততম তৃতীয় জুমা যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাহলে জিলকত মাসে আর একটি জুমা আমরা পাবো এবং হায়াতে যদি আমরা বেঁচে থাকি তাহলে জিলহস মাসে যে কোরবানির ঈদ ঈদুল আজহা এটা আসতেছে আমরা সবাই জন্য প্রস্তুতি নিচ্ছি তাই না প্রস্তুতি নিচ্ছেন কি না গরু কমপক্ষে দুই বছর বয়স হতে হবে মহিষ দুই বছর বয়স হতে হবে ছাগল ভেড়া দুম্বা এগুলো এক বছর এক বছরের কম হলেও যদি সেটাকে দেখতে এক বছর বয়সী মনে হয় যে মোটা তাজা তাহলে সেটা চলবে কিন্তু একেবারে ছয় মাসের নিচে হলে আবার গ্রহণযোগ্য হবে না এই সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে বোঝার থাকে তাহলে আপনারা মোলামাদের কাছ থেকে জেনে বুঝে সেই অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ